এখন আমরা বাজারে গেলে চারিদিকে প্রচুর প্রচুর বাতাবি লেবু দেখতে পাই। তো এই বৃষ্টির দিনে দুপুরে বাতাবি মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই রকম একটি বাতাবি মাখার রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শিখা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিভিউ বাই শিখা। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাতাবি মাখা তৈরি করার জন্য একটা বাতাবি লেবু নিয়ে নিয়েছি এবং বাতাবি লেবুটার কিন্তু আমি পেছন এবং সামনেটা গোল করে কেটে নিচ্ছি। তো আমি ছুরির সাহায্যে কাটছি, তোমরা পারলে বঁটি দিয়েও কাটতে পারো। ঠিক এইভাবে গোল করে কেটে নিতে হবে বাতাবি লেবুটাকে। তো আমার বাতাবি লেবুর সামনেটা কাটা হয়ে গেল, এবার আমি পেছনটা কেটে নিচ্ছি। একটু হালকা করে কেটে নিতে হবে বাতাবিটাকে। এরপরে দেখো আমি বাতাবিটার কিন্তু চারদিকে একটু একটু করে ছুরি দিয়ে কিন্তু কেটে কেটে দিচ্ছি। এই রকম করে দেওয়ার কারণ কিন্তু বাতাবি লেবুটা কিন্তু ছালটা বা খোসাটা সহজভাবে বেরিয়ে আসবে। তো আমি যেইভাবে কাটলাম ঠিক এইভাবে কাটবে, দিলে বাতাবি লেবুটা কিন্তু খুব সহজভাবে আমরা ছাড়িয়ে নিতে পারবো। তো আমি খুব সহজেই কিন্তু বাতাবি লেবুর থেকে বাতাবি লেবুর ছালটা আলাদা করে নিলাম। এরপরে দেখো আমি বাতাবি লেবুটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। খুব সহজভাবে কিন্তু বাতাবি লেবুটা পিস পিস করে কাটা হয়ে গেল। এরপরে কিন্তু আমি বাতাবি লেবুর পিসগুলো একটা জামে জলের মধ্যে কিন্তু দিয়ে দেব। বাতাবি লেবুটা কিন্তু শুকনো জায়গায় রাখলে তেতো হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু জলের মধ্যে চুবিয়ে দিতে হবে। এরপরে দেখো আমি বাতাবি লেবুর আর যতটুকু ছাল আছে এবং বীজটা আমি আলাদা করে নিচ্ছি এবং বাতাবি লেবুর আসল অংশটা আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক সবগুলো বাতাবি লেবুকে আমি এইভাবে ছাড়িয়ে নেব এবং ছাল আর বীজটাকে আলাদা করে দেব। বাতাবিটার মধ্যে কিন্তু একটু ছাল কিংবা বীজ রাখা যাবে না, রাখলে কিন্তু বাতাবিটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো দেখো কত সহজে আমি বাতাবি লেবুটাকে ছাড়িয়ে নিলাম এবং বীজটা একটাও বীজ রাখা যাবে না আর একটুও ছাল রাখা যাবে না, রাখলে কিন্তু বাতাবি লেবুটা তেতো লাগবে। এরপরে আমি এক চামচ নুন নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপরে এক চামচ মতো চাট মশলা আমি বাতাবি লেবুটার ওপরে ছড়িয়ে দিলাম। এবার নুনের মধ্যে কিন্তু আমি লঙ্কাটাকে খুব ভালোভাবে দলে নিচ্ছি। এরপরে দেখো লঙ্কা আর নুনটা কিন্তু আর চাট মশলাটা আমি পুরো বাতাবিটার সঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো আমার বাতাবি মাখা রেডি। এরপরে ওপর থেকে একটু চাট মশলা আমি ছড়িয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। বাতাবি মাখাটা কিন্তু খেতে অনবদ্য হয়েছিল, বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এবং বাড়ির সবাইকে খাওয়াতে পারো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।